নো প্রবলেম। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? শিখা, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো, তোমার কথা শোনার জন্যই তো আমি ছুটে ছুটে আসি। আমাদের রিলেশনটা ব্রেকআপ যাচ্ছে। আমাদের সম্পর্কটা আমি টেনে নিয়ে যেতে পারছি না। মানে কি? যেটা সত্যি সেটাই বলছি। তোমার প্রতি আমার ভালোবাসাটা আমি আর এখন আর ফিল করছি না। আর দেখো, যে সম্পর্কের মাঝে ভালোবাসাই বেঁচে থাকে না, সে সম্পর্ক টেনে নিয়ে লাভ কি বলো? তুমি এসব কি বলছো? আমি আমি এমন কি করেছি যে হঠাৎ করে তোমার ভালোবাসা চলে গেল? সেটা আমি নিজেও জানি না। আমি যেটা ফিল করছি আমি শুধু তোমাকে সেটাই বলবো। প্লিজ, আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও। আমি শিওর তুমি আমার সাথে মজা করছো। না না শিখা, আমি তোমার সাথে কোনো জোকসই করছি না। আমি যেটা ফিল করেছি আমি তো সেটাই বলেছি। আমি চাই না আজকের পর থেকে তোমার আমার সাথে সম্পর্ক কোনোরকম সম্পর্ক থাক। আর এটাও চাই না তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখো। দীপ, তুমি কি বলছো? দীপ, তুমি পাগল হয়ে গেছো? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, আর আমি তোমাকে ভুলে যাব সেটা কিভাবে সম্ভব? মানুষের সবই সম্ভব। আমি যদি পারি তাহলে তুমি পারবে না কেন? প্লিজ, আজকে পর থেকে তোমাকে মুক্তি দাও। দীপ, তুমি ভালো করেই জানো আমি এই পৃথিবীতে তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। দেখো, জীবনটা বহমান নদীর মতো, যা শুধু সামনের দিকে এগিয়ে চলে। কারোর জন্য জীবন থেমে থাকে না, তোমার জীবনও থেমে থাকবে না। প্লিজ, আজকে পর থেকে তুমি আমাকে ভুলে যাও। ভালো থেকো। তুমি এভাবে চলে যেতে পারো না। তুমি আমাদের আমাদের দুজনের একসাথে দেখা স্বপ্নগুলো ভাঙতে পারো না। দি প্লিজ, যেও না। হঠাৎ কেন তুমি এমন করলে? দেখ প্লিজ, দেখ তুমি ফিরে এসো। আমি আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমাকে বলো, আমি নিজেকে শুধরে নেব। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো?
কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোমার সৌন্দর্যে আগুনের শিখা আছে, সেই শিখায় আমার ঘরটা কিরকম জ্বলজ্বল করছে। সেটা তোমার আমার প্রতি মুগ্ধতা ছাড়া আর কিছুই না। আমি চাই সারা জীবন তোমাতে আমি এভাবেই মুগ্ধ হয়ে থাকি। আমি আমি আজকে আমার সম্পর্কে তোমাকে কিছু বলতে চাই, আমার অতীত সম্পর্কে। আর আমি জানি না সেটা শোনার পরে তোমার আমার প্রতি মুগ্ধতা থাকবে কিনা। কি এমন কথা যা তোমার প্রতি আমার এই মুগ্ধতাকে হরণ করতে পারে? অভি, আমার পাস্ট এমন কিছু আছে সেখানে যেটা আমি তোমাকে বলতে চাই, বলা দরকার। তোমার কোনো অতীত নিয়ে আমার একেবারেই জানার আগ্রহ নেই, আর সে কারণে আমি সেটা জানতে চাই না। অভি, তারপরও আমি বলতে চাই, আমি চাই না যে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো কিছু নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হোক, ভুল বোঝাবুঝি হোক। হ্যাঁ, বললাম তো আমি জানতে চাই না। আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে আমার মতো করে তোমাকে আমি পেতে চাই, যেখানে থাকবো শুধু আমি। আমি যখন তোমার ঘরে এসেছি, তোমার হয়ে এসেছি, আর সারাটা জীবন তোমার হয়ে থাকতে চাই। তাহলে আর কিছু জানতে চাই না আমি। এখন বলো, আমার ব্যাপারে তুমি কি জানতে চাও? কিছুই না। কেন? আমি তোমার অতীত জানতে আগ্রহী হইনি বলে? তা হবে কেন? তাহলে কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করার কোনো ইচ্ছা আমার ছিল না, এখনো নেই। আমি এটা পছন্দ করি না। আমি যেহেতু তোমাকে আমার জীবনে পেয়েছি, তোমাকে নিয়ে আমার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমার সব চিন্তা ভাবনা। আমি সারা জীবন তোমাকে আমার হয়ে পেতে চাই, তোমার সাথে থাকতে চাই। এর থেকে বেশি চাওয়া পাওয়া আমার নেই। তোমার আমার অনেক মিল আছে, তাহলে তো সেটা বলতেই হয়। মনের মিল না হলে সংসার নামক এই সাগর হাতে হাত রেখে দুজনে পাড়ি দেবো কি করে?
কথা দিলাম, যতদিন বেঁচে থাকব তোমার হয়ে থাকব। আরে আমি না তোমাকে বলে গেলাম, ওপর আমি তোমার জন্য দেখো কফি নিয়ে এসেছি, অভি ঠান্ডা হয়ে যাবে তো। অভি, অভি অভি তুমি উঠছো না কেন? অভি অভি তোমার আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। এত সুন্দর পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে আমি এত তাড়াতাড়ি চলে যাবো, এটা ভাবলে কি করে? তারপরেও এরকম দুষ্টুমি তুমি আর কখনো করবে না। আরে বাবা, আমি দেখতে চেয়েছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। ও, তুমি আমার ভালোবাসা পরীক্ষা নিচ্ছিলে, ঠিক আছে পরীক্ষা নিও, কিন্তু এরকম দুষ্টুমি করো না প্লিজ। তুমি এরকম দুষ্টুমি আমার সাথে আর কখনো করবে না। আহ, সরি বললাম তো, তারপর তুমি এখন কেন কাঁদছো? প্লিজ চোখের পানি মোছো। আচ্ছা, ওকে ওকে, আমি কথা দিচ্ছি যে এরকম দুষ্টুমি আর আমি করব না বাবা, সত্যি সত্যি সত্যি। এবার একটু হাসো, হাসো না, হাসো, 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 যাও তোমার কফি খাও, ঠান্ডা হয়ে যাবে। কফি হ্যালো ওবি, আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন, দেখা হলে সরাসরি বলবো। আমার কোনো ইচ্ছে নেই। তুমি এভাবে বলতে পারো না ওবি। তাহলে কিভাবে বলা উচিত আমার মিতা? তুমি বুঝতে পারছো না, তোমার সাথে দেখা করাটা আমার খুব জরুরি, প্লিজ অন্তত একবার আমার সাথে দেখা করো। মিতা, তুমি খুব ভালো করেই জানো যে তুমি এখন আমার জীবনে অতীত, সুতরাং তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখার ইচ্ছে আমার নেই। অভি, আমার তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, অন্তত এই কারণে এই কথাটা রাখতে আমার সাথে দেখা করো। আরে একবার তো বলেছি যে ইচ্ছে নেই, তারপর একই কথা বারবার কেন বলছো মিতা? অভি, তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে আমি কিন্তু সরাসরি তোমার বাড়িতে চলে আসবো। হোয়াট, তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছো? তা হবে কেন? তুমি খুব ভালো করে জানো যে আমি বিবাহিত, আমার ঘরে স্ত্রী রয়েছে। জানি, আর ওই জায়গাটা তো আমি ইচ্ছা করে ছেড়েছি। তাই যদি হয় তাহলে এসবের মানে কি? আর তুমি যদি আমার বাসায় আসো নিশ্চয়ই আমার স্ত্রী ভালো চোখে দেখবে না। আমি তো আসতে চাইনি অভি, তুমি আমাকে বাধ্য করছো। আমি তো তোমাকে বলেছি আমার সাথে একবার দেখা করো। কোথা দেখা করতে চাও? আগে যেখানে দেখা করতাম সেখানে। ঠিক আছে, আজ বিকেলে আসবো।
শুধুমাত্র আমাকে দেখার জন্য যে তুমি আমাকে এখানে আসতে বলো নি সেটা আমি খুব খুব ভালোভাবে বুঝতে পারছি। কেন এখানে আসতে বলেছো বলো? এসে তো এখন ঠিক মতো বসতে পারলে না, এত অস্থির হচ্ছ কেন? বসো, কফি খাই, তারপর কথা বলি। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। যা বলবে জলদি বলো। অভিপ, আমি কি থেমে গেলে কেন বলো? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না অভিপ, আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এসব কথা এখন কেন বলছো? আর এসব কথা যদি বলবে তাহলে আমার সঙ্গে তুমি রিলেশন নষ্ট করেছিলে কেন? আসলে তখন আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতে শুরু করেছিল, আমি কি করব বলো? অসাধারণ একটা ছেলের সঙ্গে তোমার সম্পর্ক প্রেম চলছে, সেখানে আরেকটা ছেলেকে তোমার পছন্দ হয়েছে এবং তার সঙ্গে প্রেম করতে শুরু করে, যখন দেখলে যে ওই ছেলেটা তোমাকে অ্যাকসেপ্ট করছে না তখন তুমি ওকে ছেড়ে আবার এর কাছে ব্যাক করার চেষ্টা করছো। না, ঠিক তা না। তাহলে কি? আসলে ওই ছেলেটাই আমার যোগ্য ছিল না। সেই না জেনে না বুঝে একটা ছেলের সঙ্গে তুমি প্রেম করা শুরু করেছো, তারপর হঠাৎ করে তোমার মনে হয়েছে ওই ছেলে তোমার যোগ্য নয়। তোমার এসব অবান্তর কথা শোনার মতো সময় আমার হাতে নেই। তোমার কথা শেষ, আমি যাচ্ছি। অভি, আমি জানি তোমার স্ত্রী আছে, তোমার সংসার আছে, আমার কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, আমি শুধু তোমাকে চাই। অভি অভি, তুমি একটু বুঝতে চেষ্টা করো অভি, প্লিজ। হাত ছাড়ো, হাত ছাড়ো। আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না, দ্যাটস ফাইনাল। হাই শিখা। দীপ আমাকে হাই দিচ্ছে, কিছুদিন আগেও তো এই আইডিটা ডিঅ্যাক্টিভেটেড ছিল। ও, আমি বিয়ে করেছি জেনে আইডিটা আবার অ্যাক্টিভ করা হয়েছে। আমার সাথে ব্রেকআপ করেই তো চলে গেল, তাহলে এখন আবার হাই হ্যালো কেন করছে? তুমি আমাকে যত কষ্ট দিয়েছ এত কষ্ট কেউ আমাকে দেয়নি। দিন জানি আমার উপর খুব অভিমান করে আছো। কেমন আছো তুমি শিখা? তোমার কোনো প্রশ্নের জবাবই আমি দেবো না দিন। আমাকে তুমি এতটা সস্তা ভেবো না, নিজেকে আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, আমার মতো করে আমি ভালো থাকতে চাই। আমাকেও রাখতে, দুজন একসাথে দাঁড়িয়ে গল্প করতাম। মানে তুমি ফেসবুক নিয়ে অনেক ব্যস্ত ছিলে, তোমাকে ডিস্টার্ব করতে ইচ্ছা করেনি। কি ব্যাপার? বাইরে থেকে আসার পর থেকে দেখছি
তোমাকে খুব বেশি বিষণ্ণ লাগছে। কোনো সমস্যা? না, আমার আবার কিছু সমস্যা হবে? পৃথিবীতে তো কত ধরনেরই সমস্যা থাকে, তাই না? সমস্যা তো শেষ নেই। তাই তো, সমস্যার শেষ নেই। শিখা, তুমি আমাকে অনেক ভুল বুঝছো জানি, এটাই স্বাভাবিক। তবে একটা সত্য আজ তোমার জানা উচিত, নইলে আমাকে তুমি কোনোদিন ক্ষমা করতে পারবে না। কঠিন এক রোগে পড়েছিলাম আমি। ভাবিনি আর ফিরতে পারবো। তোমাকে তাই ব্যথা দিয়ে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, যেন আমাকে সহজেই ভুলে যেতে পারো। জীবন যদি আমি জিতেছি ঠিকই, কিন্তু তোমাকে হারিয়ে কি বলছে? কঠিন রোগ মানে? একটু আগেই তো এলে, এখনই চলে যাবে? শরীরটা ভালো লাগছে না, আমি একটু বাসে গিয়ে রেস্ট নেব। শরীর খারাপ লাগছে মানে কেমন লাগছে তোমার? তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কেমন যেন। আচ্ছা, এক কাজ করি, ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে গেলে ডক্টর নিশ্চয়ই বুঝবে কেন এরকম লাগছে তোমার। না না, ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছুই ঘটেনি, বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আমার কিন্তু তোমাকে দেখে একদমই স্বাভাবিক মনে হচ্ছে না। প্লিজ তুমি ডক্টরের কাছে যাও, ডক্টরকে দেখাও, এভাবে অবহেলা করা ঠিক না। বললাম তো বাবা, টেনশন করার মতো কিছুই হয়নি, আমার একটু রেস্ট দরকার। দীপ, তোমার সামান্য অসুবিধা হলেও তো আমার সেটা খারাপ লাগে, আমার জন্য তো অনেক বড় টেনশন। তার মানে আমি কষ্ট পাবো ভেবে দীপা আমার সাথে ব্রেক আপ করেছিল। আমি এটা কি করেছি? আমি অভিকে বিয়ে করে কি ভুল করলাম? আমার কি দীপের জন্য ওয়েট করা উচিত ছিল? তুমি কি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছো দীপ? পথে ঘাটে তোমাকে আবারও হয়তো এক পলক দেখার জন্য আল্লাহ আমাকে সুস্থ করে তুলেছেন। যে দীপকে একটু আগে পৃথিবীতে সবচেয়ে বেশি আমি ঘৃণা করতাম, আমি তার অসুস্থতার কথা শুনে আমার বুকের ভেতরটা এভাবে উলটপালট হয়ে যাচ্ছে কেন? শিখা,
এরকম অসময়ে শুয়ে আছো, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, খালি একটু মাথাটা ব্যথা করছে। ও তা মাথা ব্যথা সারার ওষুধ দেবো নাকি মাথাটা টিপে দেবো? না কিছু লাগবে না, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে কাজ করি, আমি দু কাপ কফি বানিয়ে নিয়ে আসি, তারপর দুজন বারান্দায় বসে কফি খাই, দেখবে তোমার ভালো লাগছে। না আমার খেতে ইচ্ছা করছে না। তাহলে কি একটা কাজ করবো, চলো আমরা রিক্সা দিয়ে ঘুরে আসি, বিকেলটা খুব সুন্দর। অভি আমার কিছু করতে ইচ্ছা করছে না, তুমি এক কাজ করো, তুমি একা যেয়ে ঘুরে আসো। কি বলো, তুমি যাবে না আমি একা যাবো? বরং তুমি রেস্ট নাও, ভালো লাগবে, আমি ড্রেসটা চেঞ্জ করি। দীপ, তোমার নতুন সেল নাম্বারটা আমাকে দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমাকে হারিয়ে এমন কারোর সাথে আমার কথা বলার প্রয়োজন পড়ে না যে আমার সেল নাম্বারের প্রয়োজন পড়বে, আমি তো এখন কোনো সেল ফোনই ইউজ করি না। আমাকে দিয়ে এতটা মিস করি, তোমার সাথে আমি সরাসরি দেখা করতে চাই। তোমার সামনে গিয়ে মুখ তুলে দাঁড়ানোর সাহস আমার নেই শিকার, তোমার চোখে কিভাবে চোখ রাখবো আমি, যেদিন শুধু আমার হয়ে তুমি আমার সামনে আসবে সেদিনের তোমার সামনে গিয়ে দাঁড়াবো আমি, সেটা এই জন্মে না হোক বা অন্য কোনো জন্মে। সেটা এখন আর কিভাবে সম্ভব? আমি এখনো বেঁচে আছি, এটা যদি সম্ভব হয় তাহলে হতে তো পারে একদিন তুমি আবার আমার কাছে ফিরে আসলে।
এখানে? হ্যাঁ আমি। তোমার রিসেপশনিস্ট বললো তুমি তোমার অফিস রুমের বারান্দায় দাঁড়িয়ে আছো, তাই চলে এলাম। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ তোমাকে কে বললো? সব কথা বলে দিতে হবে কেন ভি? আকাশে মেঘ দেখলেই তো বোঝা যায় ঝড় বৃষ্টি হবে কিনা। তোমার এই কথার মানে কি? বিয়ে করা বউকে নিয়ে যে তুমি খুব বেশি সুখী নেই তা কিন্তু তোমাকে দেখে বুঝতে পারছি আমি। পৃথিবীর সবকিছু সহ্য করা যায়, কিন্তু নিজের বউয়ের অবহেলা সহ্য করা খুব কঠিন। কি বলতে চাচ্ছো তুমি? তোমার স্ত্রী তার শতভাগ আর কখনোই তোমাকে দিতে পারবে না। What? মানে কি? একজন মানুষ নদীর দুকূলে ঘর তুলে বসবাস করতে গেলে 24 ঘন্টা তো আর এক ঘরে সময় দেওয়া সম্ভব নয়। তাকে নিয়ে বসবাস করতে গেলে এটুকু তো মেনে নিতেই হবে। রহস্য না করে যেটা বলার খোলাখুলি বলো মিতু। তুমি কি জানো তোমার স্ত্রী তার বিয়ের আগে এক্স বয়ফ্রেন্ডকে যেভাবে সময় দিত বিয়ের পরও ঠিক একইভাবে যোগাযোগ রেখে চলেছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর যাই হোক, শিখাকে নিয়ে কোনো রকম বাজে কথা বলার চেষ্টা করবে না তুমি। তুমি রাগ করছো কেন ভি? আমি শিওর না হয়তো কোনো কথা তোমাকে বলছি না। তুমি কি মনে করো তোমার বউ ধোয়া তুলসী পাতা? অভি, আমার পাস্ট এমন কিছু আছে সেখানে যেটা আমি তোমাকে বলতে চাই, বলা দরকার। তোমার কোনো অতীত নিয়ে আমার একেবারেই জানার আগ্রহ নেই, আর সে কারণে আমি সেটা জানতে চাই। তোমার সঙ্গে আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি চাইলে আমি কিন্তু তোমাকে প্রমাণও দেখাতে পারি। কিসের প্রমাণ? যেটা দেখলে তুমি বিশ্বাস করবে যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। কোনো প্রমাণের প্রয়োজন নেই। প্রয়োজন আছে অভি, তোমার স্ত্রীর দ্বিচারিতা তুমি জানবে না? সময় মতো তোমার স্ত্রীর দ্বিচারিতার প্রমাণ আমি তোমার কাছে পৌঁছে দেব। প্রতিদিন দীপের সাথে একটু কথা না বলতে পারলে আমার ভালো লাগে না কেন? কেন সবসময় মনে হয় ও কখন এফবিতে আমাকে নক দেবে, হাই বলবে? যতদিন যাচ্ছে ওর প্রতি আমি এভাবে দুর্বল কেন হয়ে পড়ছি? অভির সাথে থেকে আমি যা করছি তা তো রীতিমতো অন্যায়। তারপরও আমি কেন এই অন্যায় থেকে বের হতে পারছি না? হাই শিখা। হ্যালো দি। কি করছো? তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম। আমার মেসেজের অপেক্ষায়? যাক, শুনে ভালো লাগলো যে এখন আমাকে নিয়ে ভাবো তুমি। তুমি আমার জীবনের কতটা স্থান ধরে আছো সেটা শুধু আমি জানি। তাহলে এক কাজ করো, তুমি চলে এসো আমার কাছে, আমরা আবার নতুন করে জীবন শুরু করি। সেটা কিভাবে সম্ভব? আমার হাজবেন্ড আছে, সংসার আছে। দেখো, যে সংসারে ভালোবাসা নেই সে সংসার থাকা না থাকা সমানই তো কথা। শুধু শুধু কেন তোমার জীবনটা নষ্ট করবে?
যেমনটা হোক সেটা তো আমি চাইনি দিদি, শুধু তোমার জন্যই তো। পিছনের কথা ভেবে মাথা কুটে মরে তো লাভ নেই, ভুল জীবনে হতেই তো পারে। সেই বুদ্ধিমান যে ভুল শুধরে জীবনটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিতে পারে। অভি আমাকে অনেক ভালোবাসে, আর ওর সাথে আমি এত বড় প্রতারণা করতে পারবো না দীপ। তোমার স্বামী তোমাকে ভালোবাসে আর আমি তোমাকে ভালোবাসি না? আমি তো সে কথা কখনো বলিনি দীপ, তোমার ভালোবাসার টানে আটকে আছি বলেই তো প্রতিনিয়ত দুঃখগুলো আমার বসবাস করে চলছে। ছিন্ন করো তোমার এই টান, আমার কাছে ফিরে এসো, আমি কথা দিচ্ছি সুখের একটা সংসার উপহার দেব তোমাকে। আমাকে ভাবতে হবে দেখ। এখানে ভাবা ভাবির কিছু নেই শিখা, আমি যেটা বলেছি তুমি সেটাই করো। তোমার হাজবেন্ডের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দাও তুমি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না শিখা। ঘুমাবে না? এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে এর আগে কখনো আমাকে দেখোনি। সবসময় তোমার বাইরের রূপটা দেখেছি, ভেতরের রূপটা তো এতদিন দেখিনি, আজ দেখেছি, তাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তোমার কথা ঠিক বুঝলাম না অভি। আমি হয়তো তোমাকে বুঝিয়ে বলিনি, সে কারণে তুমি বুঝতে পারোনি। তা নতুন সংসারে যাওয়ার ডিসিশন কবে নিচ্ছ? নতুন সংসার মানে? না, বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার সংসারে তোমার মন বসছে না, তাই ভাবলাম যে হয়তো নতুন কোনো সংসারের ব্যাপারে কিছু চিন্তা করেছো। এর আগে তো অভি এভাবে কখনো আমার সাথে কথা বলেনি, আজ এমন কি হলো যে ও আমার সাথে এভাবে কথা বলছে?
আমার প্রশ্নের কিন্তু কোনো জবাব দিলে না। তোমার তোমার প্রশ্নটা কি জবাব দেওয়ার মতো করেছো তুমি? প্রশ্নটা করলেও কি তুমি জবাব দিতে পারবে? কেন পারবো না? তুমি নিশ্চয় ভুলে যাওনি, আমাদের বিয়ের রাতেই আমি তোমাকে বলেছিলাম তোমার পাস্ট নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিচ্ছু জানবার নেই, কেবলমাত্র বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমি ভাবব এবং তুমি শুধুমাত্র আমার হয়ে থাকবে। হ্যাঁ বলেছিলে, এই সেম কথাগুলো কিন্তু তুমিও আমাকে বলেছিলে, বাট তোমার বিশ্বাস ভাঙার মতো এমন কোনো কাজ আমি আজ পর্যন্ত করিনি এবং কখনো করবো না। কিন্তু তুমি তুমি কি তোমার কথা রেখেছো শিখা? অভি কি কোনোভাবে আমার আর দীপের বিষয়টা জেনে গেছে? যদি জেনে গিয়ে থাকে তাহলে কি জবাব দেব আমি? যেভাবে হোক বিষয়টা আমার এড়িয়ে যেতেই হবে। কি চুপ হয়ে রইলে কেন? আমার প্রশ্নের উত্তর দাও। আমার কথা কি আমি রাখতে পারিনি অভি? আমি কি এমন কিছু করেছি যেটাতে তোমার মনে হচ্ছে যে আমি আমার কথা রাখছি না? এটা আমার প্রশ্নের জবাব না শিখা, আমি তোমাকে খুব স্পষ্টভাবে প্রশ্নটা করেছি। হ্যাঁ না কিছু একটা বলো। চালটা চেলেছি তাতে তো মনে হয় এতক্ষণে অভি আর ওয়াইফের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। এবার তোমার সংসার কিভাবে বাঁচাবে অভি? হয় তোমাকে আর না হয় তোমার ওয়াইফকে, দুজনের মধ্যে একজনকে তো আমার কাছে আসতেই হবে। আমি অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করেছি আর আমি জানতে পেরেছি যে আমার সাথে বিয়ের আগে অভির সাথে তোমার সম্পর্ক ছিল। ঠিকই শুনেছ, ওর সাথে এখনো আমার যোগাযোগ আছে। অভি আমার সাথে এখনো সম্পর্ক রাখতে চায় না, ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই পেতে চায়। স্ত্রী হিসেবে তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসা দিতে না পারো তাহলে তো সে তার ভালোবাসার কাছে ফিরে যাবে। মিতা আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ নিজে একটা মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের সংসার ভেঙে দিও না এভাবে। সমস্যা তোমাদের, এর মধ্যে তুমি আমাকে টানছো না? কারণ অভি তোমার ভালোবাসাকে এখনো ভুলতে পারেনি আর সেই কারণে অভি আবার তোমার কাছে ফিরে যেতে চাচ্ছে। তুমি তুমি প্লিজ অভিকে ভুলে যাও, তুমি অভির জীবন থেকে সরে যাও, আমার সংসারটা বাঁচাও। তোমার সংসার তুমিই বাঁচাতে পারছো না, সেখানে আমি কি করবো? চাইলে তুমি আমার সংসারটা বাঁচাতে পারো। মিতা প্লিজ তুমি অভিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। তোমার জন্য না আমার ভীষণ সহানুভূতি হচ্ছে, কিন্তু আমার না কিচ্ছু করার নেই। তুমি এখন যেতে পারো। প্লিজ মিতা, মিতা তুমি এভাবে বলো না, আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো। আমি তোমার সাথে এই ব্যাপারে আর একটা কথা বলতে চাচ্ছি, তুমি এখন আসতে পারো। আচ্ছা
অভি, তোমাকে হারিয়ে তোমাকে পাওয়ার ক্ষেত্রটা যে এভাবে তৈরি হবে আমি না কখনো স্বপ্নেও কল্পনা করিনি। সব কিছু ঠিকঠাক ভাবে এগুলে আমার ভালোবাসার কাছে তোমাকে ফিরতেই হবে। অন্যদিন সব সময় তো শুধু হাই হ্যালো করতে থাকো, আজ তোমাকে আমার দরকার, আজ তোমাকে আমি অনলাইনে পাচ্ছি না। প্লিজ দয়া করে তুমি একটু অনলাইনে আসো দিয়ে, তোমার সাথে কথা না বলে আমি কোনো ডিসিশন নিতে পারছি না। এতটা সময় পার হয়ে গেল তারপর তুমি আমার মেসেজের জবাব দিতে পারলে না দীপ। তোমার সেল নাম্বারটাও আমার কাছে নিয়ে এসে তোমার সাথে যোগাযোগ করবো, কিন্তু যেভাবেই হোক তোমার সাথে আমার যোগাযোগ করতেই হবে। কিন্তু কিভাবে? ওর বাসা তো আমি চিনি, আর আগের বাসা চেঞ্জ না করে থাকলে ওর বাসা গেলে তো দেখা হয়েছে। কোথায় যাচ্ছে শিখা? আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ বাইরে যাচ্ছে সেটা তো দেখে বোঝাই যাচ্ছে, আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটার জন্য বাইরে যাচ্ছি। ইম্পর্টেন্ট কাজ নাকি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে হাঁটতে যাচ্ছ? তুমি কি আমাকে সন্দেহ করছো? আর সন্দেহ করব কেন, আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাইছি। আমি আমার একটা পার্সোনাল কাজে যাচ্ছি, আর সেই ক্ষেত্রে তোমার যা খুশি তুমি তাই ভাবো। দীপের সাথে সর্বশেষ কতদিন আগে তোমার যোগাযোগ হয়েছিল? এই তো আন্টি, গতকালকে রাতে আমাদের ফেসবুকে কথা হয়েছে। দীপের সাথে ফেসবুকে? জি আন্টি। বাস্তবের সাথে তো তোমার কথা আমি মিলাতে পারছি না। তুমি অন্য কোনো দীপের কাছে আসোনি তো? আন্টি, দীপের সাথে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল তখন আমাকে এই বাসার ঠিকানাই দিয়েছিল, আর ওর নাম আরিফ আহমেদ দীপ। এটা তো ওদের ঠিক ঠিকানায় এসেছ। তাহলে তুমি কি তার সেই গার্লফ্রেন্ড শিখা? জি আন্টি, আসলে আমি লজ্জা আপনাকে ওই পরিচয়টা দিতে পারিনি। আচ্ছা তুমি তো বসো, আমি আসছি। দীপ তোমাকে দিতে বলেছে।
কি কি লেখা আছে চিঠিতে? আমি যখন তোমার কাছে ব্রেকআপ চেয়েছিলাম, তুমি আমার ব্যবহারে জানি অনেক কষ্ট পেয়েছ, আমাকে ভুলও বুঝেছ অনেক। বিশ্বাস করো, নিহতি তোমার কাছ থেকে আমাকে চিরতরে দূরে সরিয়ে দিয়েছে। আমি মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছে। আমি জানি এই সংবাদ তুমি সহ্য করতে পারবে না, তাই তোমাকে সত্যটা না জানিয়ে ব্যথা দিয়ে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। হয়তো যখন তুমি আসবে তখন আমি অনেক দূরে, ভেঙে পড়ো না, তোমার জীবনটা তোমার মতো করে সাজিয়ে নিও। তুমি সুখী হলে সেটাই হবে আমার সুখ। আমি চাই তুমি সুখী হও, যতদিন বেঁচে থাকবে তোমার ভালোবাসা হয়ে তোমার হৃদয় আমি বেঁচে থাকবো। এটি তোমার দিন। আরে বাবা ক্ষমা করা তো পরের ব্যাপার, কেন ক্ষমা চাইছো সেটা শুনবো না। আমি আমাদের বিয়ের তোমাকে আমার পাঁচটা কথা বলতে চেয়েছিলাম, এইটা সেই দিন আমাদের বিয়ে কিছুদিন পরে হঠাৎ করে আমার ফেসবুকেও নক করে, এরপর থেকে আমি কথা বলতে সে কারণে আমি তোমাকে অবহেলা করেছি। আচ্ছা 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 ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি একটা কারণে আমাকে অবহেলা করেছো, কিন্তু একজন মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তুমি আমাকে অবহেলা করেছো এটার মানে কি আমি বুঝলাম না। আমি জানতাম না, আমি চিঠি পড়ে তারপর তুমি আমাকে ভেরি ইন্টারেস্টিং, যে মানুষ মারা গেছে সেই মানুষ দিনের পর দিন তোমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করলো। আমি জানি না কিছু, আমি যেটা সত্যি যেটা হয়েছে সেটাই বলেছি তোমাকে। শোনো, নিশ্চয়ই এর ভিতরে অন্য কারো হাত আছে,
আমাকে বিষয়টা দেখতে হবে। তুমি কথা বলবো না, তুমি কোনো কথা বলবো না, বের করবোই। হ্যালো, অভি, এই মিতাই এতদিন ঈর্ষান্বিত হয়ে ভাবির সাথে এই নোংরা খেলাটা খেলেছে। বাবা, আমার মেয়ের কৃত কর্মের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। ও যে অন্যায় করেছে তার তো কোনো ক্ষমা নেই, আর এর জন্য মা হয়ে আমি এই দায়িত্ব আর এড়াতে পারবো না। মিতা, তুমি আমার সাথে কেন এরকম নোংরা খেলা খেললে? ভাবি, উনি হচ্ছে অভির এক্স গার্লফ্রেন্ড। উনি চেয়েছিলেন আপনাকে অভির জীবন থেকে সরিয়ে দিয়ে নিজে আবার জায়গা করে নিতে, কিন্তু তোমার মৃত ভাইয়ের আইডিতে তুমি ঢুকলে কি করে মিতা? ওর ফেসবুক আইডিটা তো ডিঅ্যাক্টিভেট করা ছিল। ভাইয়া খুব ভোলা মনে ছিল, তাই ওর ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ডায়েরিতে লিখে রেখেছি। কাজটা তুমি মোটেও ঠিক করো। অভি, আমাদের দুজনের ছোট্ট একটা সংসার, এর মাঝখান দিয়েও এত ঝড়ঝাপটা চলে গেল। অভি, আমি আসলে তোমাকে দেওয়া আমার কথা রাখতে পারি, শব্দ সামান এর দায়ভার কিন্তু আমারও আছে। মিতার সঙ্গে যদি আমার সম্পর্কটা না থাকতো তাহলে হয়তো এত কিছু নাও হতে পারত। যে ভুলই করি না কেন, দোষ থাকুক আর নাই থাকুক, দুজনই যেহেতু দুকুল থেকে বা আবার এক কুলে আনতে পেরেছি, সারা জীবন আমি তোমার হয়ে থাকতে চাই। তুমি প্লিজ অভি, আমাকে তোমার সাথে রেখো। I love you.